আসসালামু আলাইকুম আজকে আমি পারফেক্টভাবে ম্যাউনিজ তৈরি করে দেখাবো। আপনারা জানেন ম্যাউনিজ স্যান্ডউইচ সহ অনেক খাবার তৈরিতে ব্যবহার হয় কিন্তু এই ম্যাউনিজ বাজার থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে অথচ খুব সহজেই কিন্তু ঘরে ম্যাউনিজ তৈরি করে ফেলা যায় চলুন দেখিয়ে দিই মাত্র দশ মিনিটেই ঘরে কিভাবে ম্যাউনিজ তৈরি করবেন আমি ব্ল্যান্ডার দিয়ে ম্যারোনজ তৈরি করব সেজন্য প্রথমে ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিমগুলো ফ্রিজে ছিল আমি আধা ঘন্টা আগে ডিম ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম স্বাভাবিক তাপমাত্রায় আসার পর ডিম ভেঙে নিয়েছি এতে ম্যায়োনজটা ভালো হবে সাথে দিব রসুন আমি এখানে তিন কুয়া রসুন নিয়েছি দুইটা ডিমের জন্য তিন কুয়া রসুন পারফেক্ট এর বেশি বা কম দেওয়ার দরকার নেই রসুনের কারণে কিন্তু ম্যাউনিজে বাড়তি একটা স্বাদ যোগ হবে এবং খেতে খুব ভালো লাগে আর লাগবে তেল এখানে আমি তিনশো এম সাধারণ রান্নার তেল নিয়েছি আপনারা চাইলে যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারবেন তবে তিনশো এমএল তেল একেবারে না দিয়ে একটু একটু করে দেব এখান থেকে একটু তেল ব্ল্যান্ডারে দিয়ে দিলাম এখন ব্ল্যান্ডারে ঢাকনা লাগিয়ে ব্ল্যান্ড করে নেব ডিম রসুন আর তেল খুব ভালো করে প্রথমে এক মিনিট ব্ল্যান্ড করব এই ম্যাওনিস কিন্তু অনেক হেলদি একটা খাবার তবে অনেকে ডিম পছন্দ করেন না আবার তেলের কারণে ম্যাউনিজ পছন্দ করেন না তাদের জন্য আমার আরেকটি রেসিপি আছে যেখানে আমি ডিম ছাড়া একেবারে শতভাগ স্বাস্থ্যসম্মতভাবে ম্যাউনিজ তৈরি করে দেখিয়েছি রেসিপিটির লিংক উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন এক মিনিট ব্ল্যান্ড করে এবার আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল কতটুকু লাগবে তার কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই পারফেক্ট ম্যাওনিজের ঘনত্বে আসতে যতটুকু তেল দরকার হয় ধাপে ধাপে সে পরিমাণ দিতে হবে আরও একটু তেল দিয়ে আমি আবারও ভালো করে ব্ল্যান্ড করে নেব এবারও আমি থেমে থেমে এক মিনিটের মতো ব্ল্যান্ড করব। এক মিনিট ব্ল্যান্ড করে নিয়েছি এভাবে ব্ল্যান্ড করলে হবে কি মিশ্রণটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে এখন এতে দিব লবণ স্বাদ মতো দিতে হবে আমি হাফ চা চামচ দিলাম এরপর দিব চিনি এখানে এক চা চামচ আছে অনেকে ম্যাওনিজ একটু মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন আর দিব কালো গোলমরিচ গুঁড়া এখানে হাফ চা চামচ আছে আপনারা চাইলে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচ ব্যবহার করতে পারবেন আবারও সাথে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করেছেন প্রতিবার আমি কতটুকু করে তেল দিচ্ছি এখন আবারও থেমে থেমে কয়েকবার ব্ল্যান্ড করে নিব তিন ধাপে ব্ল্যান্ড করার পর আমি আপনাদের এ পর্যায়ে একটু ঘনত্বটা দেখিয়ে দিই দেখুন এখনও কিছুটা পাতলা রয়ে গেছে এর মানে আরও তেল দিয়ে আরও ব্ল্যান্ড করতে হবে তাই আমি আবারও ব্ল্যান্ডারে তেল দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিব আরও এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এতে দিব লেবুর রস এখানে দেড় টেবিল চামচ রয়েছে আর দিব ভিনেগার এখানে এক চা চামচ আছে আপনারা চাইলে লেবু বা ভিনেগার যে কোনো একটা দিতে পারবেন আমি দুইটাই দিচ্ছি লেবু বা ভিনেগার অবশ্যই দিতে হবে এতে ডিমের আর তেলের গন্ধ থাকবে না আর ম্যাউনিজটা এক সপ্তাহ ফ্রিজে সংরক্ষণ করা যাবে সাথে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু যতক্ষণ ম্যাওনিজের পারফেক্ট ঘনত্বটা না আসবে ততক্ষণ তেল দিয়ে ব্ল্যান্ড করতে হবে তবে লেবু বা ভিনেগার একেবারে শেষ পর্যায়ে দিবেন তেলের কারণেই মূলত মেওনিজের ঘনত্ব এত গাঢ় হয় আবারও ব্ল্যান্ড করে নিচ্ছি পঞ্চমবারের মতো ব্ল্যান্ড করে নিয়েছি দেখি ঘনত্বটা কেমন হলো। এবার দেখুন ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়েছে তেল আর লাগবে না ব্ল্যান্ডও আর করতে হবে না মায়নিজ তৈরি আমি মেয়োনিজগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি ম্যাউনিজের ঘনত্বটা দেখুন কেমন হয় আর আমার মোট দুশো এম তেল লেগেছে আপনাদের এর বেশি বা কম লাগতে পারে একেবারে পারফেক্ট ম্যাউনিজ তৈরি হয়েছে এই মেয়োনিজ ফ্রিজে রাখলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে দেখেছেন কত সহজে ঘরে ম্যাউনিজ তৈরি করে ফেলা যায় এখন এই ম্যাউনিজ দিয়ে স্যান্ডউইচ সহ অসংখ্য খাবার খুব সহজেই তৈরি করা যাবে রেসিপিটি কেমন লাগলো জানাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি রিপ্লাই দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ